বাংলাদেশ ম্যাচের আগে হঠাৎ ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে হোল্ডার জেনে নিন শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের পরিসংখ্যান কি বলে এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথেই থাকবেন সুপার টুয়েলভে টানা দুই হারে কোণঠাসা বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে হয়েছে দুই ম্যাচ শুক্রবার দুই দলের মুখোমুখি লড়াইটি তাই ভীষণ গুরুত্ববহ টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই এমন এক ম্যাচের আগে হঠাৎ ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে ঢুকে গেলেন অভিজ্ঞ পেস বলিং অলরাউন্ডার জেসান হোল্ডার বাহাতি পেসার অবেদ ম্যাকোয়ের চোটে বদলি হিসেবে ডাক পেয়েছেন তিনি ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিবীয়দের সুপার টুয়েলভ পর্বের প্রথম ম্যাচে খেলেছেন ম্যাকোয়ের কিন্তু ডান পয়ের ইঞ্জুরি তার বিশ্বকাপটাই শেষ করে দিয়েছে ম্যাকোয়ের বদলে সাবেক অধিনায়ক হোল্ডারকে ক্যারিবীয় বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে আইসিসি রিজার্ভ হিসেবে তিনি অবশ্য আগেই দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে ছিলেন শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে হোল্ডারকে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক রজার হার্পার বলেন জ্যাসন হোল্ডার তো আগে থেকেই সংযুক্ত আরব আমিরাতে আছে তাই দলের সঙ্গে তার মানিয়ে নিতে সমস্যা হবে না সে একজন অভিজ্ঞ এবং বুদ্ধিমান ক্রিকেটার আমরা জানি যে সে এই সুযোগটা লুফে নিতে মুখে আছে আগামীকাল মাঠে নামার আগে দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের জয় পরাজয়ের পরিসংখ্যান শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম দুটো ম্যাচে হেরে যাওয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে জয়ের বিকল্প নেই আর যদি ইতিবাচক শুরু করে তবে ক্যারিবিয়ানদের হারাতে পারলে মোটামুটি লক্ষ্য পূরণ স্বস্তির উপলক্ষ্য আছে আরও দু বিশ্বকাপে ওদের হারিয়েই প্রথম জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ আশরাফুল আফতাবের সেই ক্যামিও আজও অমলেন দায়িত্বটা এবার সাকিব মুশফিকদের ওইন্ডিজদের বিপক্ষে বারোটি ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে পাঁচটিতে আর পরাজয় ছয়টিতে একটি ম্যাচে পরিত্যক্ত বাংলাদেশের সর্বশেষ জয় বিশ ডিসেম্বর দুই হাজার আঠারো পরিসংখ্যান যাই হোক না কেন টি টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে হলে উভয় দলের জন্য কালকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ কেননা প্রথম দুই ম্যাচেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে দুই দলই